পারবে না। ওই পাথর সিন্ধুকে যখন তালা খুলছে বন্ধু, তো বাক্সের ভিতরে লেখা আছে কি, কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর তার নিচে লেখা আছে আবু বকর খলিফায়ে রাসূলুল্লাহ। উনি দিওয়ানা হলেন। হযরত আবু বকর সিদ্দিক দেখেই বাবুজি আর রাইত পার হয়ে না, কবে যে সকাল হবে যে আমি মক্কা নগরে যাব। বিরাদার সকালবেলা গোলামকে বলছে চলো মক্কা নগর চলে যাই, লেট করে মক্কা নগর চলে আসলে বাড়ি আইসা নিজের স্ত্রীর সঙ্গে আলোচনা করছে, ও গো মুলকে সাম দিয়েছিলাম ওইখানে আমি শুনে আসলাম, আমি নাকি নবীর পহিলা খলিফা, আমি নাকি প্রথম কালমা পড়ে বালা, এই কথা আমাকে কেন বললে, আমি তো ভাবতে পারছি না কি করব। বাবুজি যেমন স্বামী তেমন স্ত্রী, উনার জীবন সাথী হযরত আবু বকর সিদ্দিকের স্ত্রী বলছেন, স্বামী গো চিন্তা কেন করছেন, কেন আপনি ভাবছেন, যান যান চলে যান নবী মুস্তাফার দরবারে, একটি কথা মনে রাখবেন, সত্যিকারী যদি উনি আল্লাহর নবী হন, সত্যিকারী যদি উনি আখেরি নবী হন, জান্নাতের দরবারে মক্কা নগরে উনার দরবারে যখন যাবে, আপনার সঙ্গে মুলকের সামনে কি হইতেছে, উনি মক্কা নগর থেকে বসে বসে বলে দিবে। তিন মাস দূরে কথাবার্তা হয়েছে, তিন মাস দূর তার রাস্তা মুলকের সাম, আর হযরত আবু বকর স্ত্রী বলছে দেখছো ছেলেটিকে দেখছো, আসলে কিন্তু ছেলেটি খুবই বদমাস, বধু মানবে মানবে কাজ করে যাবে, এদের এখান থেকে মিটিং যা ভাঙা যাবে দু চার থেকে দিন দিন করে নেবে, থেকে থেকে খুবই জ্বালিয়ে যাবে। আল্লাহর হাবিব হন, আল্লাহর নবী হন, মুলকে সামনে আপনার সঙ্গে কি ঘটেছে, উনি মক্কা নগর থেকেই কিন্তু ভুলে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক ভাই রাদা পের আমার মা বলেরা নবী মুস্তাফা দরবারে গেলেন, কি বললা বে মুস্তাফার দরবার যাতে হাজির হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক নজর করে দেখছেন বাবুজি দয়ার নবী মুস্তাফা ভিতরে, নবী আমার দেখতে পাইলে আমার আপনার নবী দেখে বলছে, ও গো আবু বকর তুমি দরবাজাতে কেন ভিতরে এসো, আমি তো তোমারই অপেক্ষা করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কালমা তো পড়েনি বহুদূর, কিন্তু আমার একটি আরমান আছে। বলে কি আরমান? বলে কালমা পড়ার পূর্বে বাস আমি একটি যা মুজিজা দেখতে চাই। মুজিজা কাকে বলে? যদি কোন পীর বুজরুক গুপ্ত কথা ভুলে দেন ওটাকে কারামত বলে, আর যদি কোন নবী ভুলে দেন সেটাকে মুজিজা বলে। তাই হযরত আবু বকর সিদ্দিক বলছেন, আকা কালমা তো পড়ে নিব, বাস একটা মুজিজা দেখতে চাই, দয়া নবী মুস্তাফা
আমার আপনার প্রিয় নবী মুসকিমা রাহাইছেন, উত্তর দিচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ, একবার আর বলুন ইয়া রাসূলুল্লাহ, নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন, বলছেন ও গো আবু বকর, তুমি এর চাইতে কি বড় মজেজা দেখবে, তোমাকে কি মুলকে সামনে গির্জার মালিক বলেনি যে তোমার দাহির হাতের কালাইতে কালো রঙের তিল আছে, তোমাকে কি 350 বছরের বীর্ধ মুলকে সামনে বলেনি যে তোমার নাম জাফর শরীফে আমার পহেলা খলিফাতে লেখা আছে, কোথায় মুলকে সাম আর কোথায় মক্কা নগর, মক্কা নগরে থেকে নবী মুস্তাফা মুলকে সামের কথাগুলো বলে দিতে পারছেন, তুমি কি মদিনা তাইয়াবা থেকে দরিয়াপুলের কথা বলতে পারো, এখানকার কথা বলতে পারো, নিশ্চয়ই বলতে পারবে ভাইরা বাপেরা আমার। তখন হযরত আবু বকর সিদ্দিক কালমা পড়িয়া পাঠ করে ইসলামে শামিল হয়ে গিয়েছেন, হুজুর একটি কথা বলতে বলে, একটিবার যদি আপনি আমার বাড়িতে পা রাখতেন তো আমার কিসমত হয়তো পরিবর্তন হয়ে যেত, আমি নিজকে ভাগ্যবান মনে করতাম। আমরা যেমন দেখছি পীর মুর্শিদ যখন আসছেন, সত্যি বলছি দিল বলছে একটু যদি কদমটা আমার বাড়িতে রাখেন, একটু যদি এক ঝলক পরিখানাতে উনি প্রবেশ করতেন তো হয়তো উনার ওয়াসিলাতে আমার বাড়ি থেকে ঘর বালা বিপদ দূরে চলে যাবে, আল্লাহর রহমত নাযিল হবে। তো হযরত আবু বকর সিদ্দিক বলছেন আকা একদম নবী আমার বলছেন আবু বকর তুমি আমার আমি তোমার, তোমার বাড়ি যাব না তো কার বাড়ি যাব, নিশ্চয়ই যাব সবুর করো। হযরত আবু বকর সিদ্দিক বলছেন তবু আকা এক ঝলক চলে যেতেন, কেন বলছেন উনি আ যায় মুকদ্দর সে শহে দি জো মেরে ঘর, শহে দি জো মেরে ঘর, আ যায় মুকদ্দর সে শহে দি জো মেরে ঘর, শহে দি জো মেরে ঘর, মাই কাইসা লাগু का मेरा घर कैसा लगेगा, मैं कैसा लगूंगा मेरा घर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा, मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा, রখ তু কর সরকার পেসর কেসা লগেগা, রখ তু কর সরকার পেসর কেসা লগেগা, জিগর কেসা লগেগা। ইসলামে শামিল এখানে একটা প্রশ্ন হতে পারে যে হযরত আলী বাচ্চাকালে কালমা পড়েন, ইনি বাচ্চাকালে ফের কালমার ব্যাপারে কি বুঝেন, ইনি ফের ইসলামের ব্যাপারে ছেলে মানুষ কি বুঝেন যে ইসলামে শামিল হইলেন, এই একটা মনের মধ্যে কথা অবশ্যই জানবে মানুষের যে ছোট্ট ছেলে কি করে ইসলামের ভালো জিনিসটা বুঝতে পেরে গিয়েছে, ইসলাম কতটা দামি বুঝে গেছে, কালিমা তৈয়া পাঠ করে গেছেন হযরত বাচ্চা ছেলে কেন পাঠ করবে না বাবুজি, এখন তো উনি কথা বলছেন চলাফেরা করছেন নবী পাকের উঙ্গলি ধরে চলছেন তো কালমা তো পড়বি, আর চলুন আরো বাচ্চা কালের ওনার কাছে নিয়ে যাচ্ছে। যখন হযরত আলী শেরে খোদা জন্ম নিলেন তো কাবা ঘরে কিন্তু জন্ম নিলেন, ওনার জন্ম কোথায় তো কাবা ঘর,
জন্ম তো নিলেন, কিন্তু বাবুজি চোখ দুটি হাজরত আলী শুনছেন কেন? বাপও পরিশান, মাও পরিশান, কয়েকদিন কেটে গেল, ছেলে চোখ দুটি খুলে না কেন? বাবুজি এক দিবসে দেখা যাচ্ছে আবু যে হ্যাঁ আবু তালিবের বাড়ির সামন দিয়ে চলে গেছে, হাজরত আলী সেরে খোদা দুই বাহার উপরে, আবু জেহেল বলছে আবু তালিব কেমন আছো? বলে সবই ভালো আছে গো, কিন্তু আমার লাগলা দুলারা কলে যাচ্ছে কোনা, দুনিয়াতে সে তো চোখ দুটি খুলে না। আবু জেহেল বলছে চিন্তা করিও না ও গো আবু তালিব, আমার কাছে এমনই ওষুধ আছে গো, ওই ওষুধ আইলে আপনার আলীর চোখে লাগিয়ে দিব ফুলে দিবে। আবু জেহেল বলছে আমার কাছে ওষুধ আছে। কেমন ওষুধ? ওর কাছে বাবুজি একটা পিতলের মূর্তি আছে। আজকে আর লাইন বাই লাইন জীবনী বলতে গিয়ে হবে না, কারণ যেহেতু শেষ রজনী, কালকে তোর হবে না যে লাইন ধরে বলে যাবে। আজকে কিন্তু কিছু কথা দূর দূর থেকে টেনে আপনাকে শুনিয়ে দিয়ে ভাইরা আমার বন্ধুগুলের, আমার পিতলের মূর্তি নিয়েও কিন্তু একটা ঘটনা আছে। বলছি হাজরত আলীর কথা, ওই পিতলের মূর্তির ঘটনার, যখন পিতলের মূর্তি আসলো তাকে শুনিয়ে দিই, তারপর হাজরত আলীর কথা বলছি যে উনার চোখ খুলছেন না কেন, আর কি ওষুধ এনা লাগে তো আবু জেহেল। আবু জেহেল যখনই বিচারে যেত ওই মূর্তিটাকে ঘাড়ে করে যেত, কোথায় নিয়ে যেত বলতো? ঘাড়ে করে নিয়ে যেত, যেন বলো ঘাড়ে করে, ঘাড়ে করে নিয়ে যেত বিচারের মধ্যে যা বসতো আবু জেহেল, আর মূর্তি রেখা বলত আমার দেবতার মাথে হাত দিয়ে শপথ করলাম যা কিছু বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না, কিন্তু আমার মনে হচ্ছে যে আবু জেহেল জিন্দেগিতে সাচ্চা কথা বলে আপনি শপথ বলছেন। ওই মূর্তিকে নিয়ে যায় যে লোককে ভাবছি মেয়েরা টাকা পয়সা লুটে নিয়ে চলে যেত, আর যখন আবার আপনার নবীর কালমা প্রচার করতে লাগলেন আর সব কালমা পড়ে পড়ে ইসলামে সামিল হইতে লাগলো, তো আবু জেহেল এরকম মিটিং মূর্তি ঘাড়ে করে আর ফেললে চলে গেল। আর জিয়া বলছে শুনো গো, যদি আমার দেবতাকে কথা ভুলিয়া দিতে পারে, কথা দিলা আমার দেবতার মাথায় হাত রেখে আর বেমানি করব না, কালমা পড়ব। এবার আমার আপনার নবীকে বলছে আপনি যেহেতু দেবতাকে যদি কথা বলিয়ে দেন তো কালমা পড়ে নেবেন, তো নবী আমার বলছেন যে আমি কেন বলব? আবু জেহেল কে বলবে ওর দেবতাকে বলবে যে আমি কে ওর দেবতা বলব, জোরে বলে বলবে আমার কথাই ওর দেবতা বলবে। ঠিক বলে আবু জেহেল তোমার দেবতাকে তুমি জিজ্ঞাসা করো ওনার কথা, তো তোমার দেবতা বলে আচ্ছা। আবু জেহেল মুসমুস করে হাসে, ই তো গঙ্গা কথা বলবো ওর পিতলের মূর্তির ভিতর থেকে আওয়াজ বেরিয়ে আসে, যা বলবো সত্য বলবো, ইনি হচ্ছেন আখেরি নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ যেমনই মূর্তি কথা বলেছে আবু জেহেল বলছে
ধুইয়া নিয়া বাড়াছি আমি, গোসল দিছি আমি, তেল মাখাছি আমি, আর আমার গুণগণ বাদ দিয়ে উনার কথা বলছে আজকে কে মেরে ফেলে দিব। কি কিছু নেই, ঠিক মূর্তিকে ধরে নিয়েছে, উঠিয়া আছাড় মারবে তো মূর্তি বাবুজি উঠাইতে পারবে। ওর পাশে একটা লোক বহু পয়সা আছে, খুব বলছে লাগাও আছা ধরে কেন আছে, কি উঠেই না তো পাগলা মানেছে তুমি আমাকে, তুমি তো ঘাড়ে করে ঢিয়ে নিয়ে আর বলছো উঠে না, তুমি উঠা ছাড়ো ছাড়ো। অন্য লোক যখন ধরছে তো মূর্তিটা শূন্য উঠে, দেখো তো উঠেই তো যাচ্ছে, রেখে দিল। আর ফের যখন আবু জাহেল ধরছে ফের খেট খেট উঠছে, আর দয়া করে মুস্তাফা দেখছে আর আকার মোলা মুসমুস করে হাসছে, একবার মূর্তির দিকে দেখে হাসছে, আর দয়া করে একবার এদিকে নজর করে হাসছেন, একবার এদিকে নজর করে হাসছেন। বেরা দেরা নিছিলাম, রহস্যটা কি আছে ওখানে জোরে বলুন সুবহানাল্লাহ। রহস্যটা এই যে যখনই আবু জেহেল ধরছে তো মূর্তির ভিতরে জিবরিল আমিন প্রবেশ করে যাচ্ছে। আবু জেহেল তো চোখ রেহা পায় না, দেখতে পায় না যে জিবরিল আমিন ভিতরে চলে যেছে, আর অন্য লোক যখন মূর্তি ধরছে তো ফের জিবরিল আমিন বেরিয়ে যাচ্ছে, তো উঠে যাচ্ছে মূর্তি। ওই জন্য নবী আমার মুসকি বেলা হাসছেন যে জিবরিল হই লাভ ছাড় না, আর এদিকে দেখে হাসছেন, এদিকে দেখে হাসছেন, এদিকেও 70,000 ফেরেশতা দাঁড়িয়ে আছে, এদিকেও 70,000 ফেরেশতা। বন্ধুগণ আমার, ওই মূর্তি পায়ের ধুল আবু জেহেল নিয়ে আসবে, আর আলী চোখে লাগা। ভাইরা আমার, ওই পিতলের মূর্তি পায়ের ধুল নিয়ে আসতে গেলে, ধুল যখন নিয়ে আসে দুই বাহার উপরে হযরত আলী যেমন চোখে লাগাইতে যাবে আবু জেহেল, হযরত আলী শেরে খুদা চোখ বন্ধ করে বাম হাতে তামাচা উঠিয়ে আবু জেহেল গালে মালালে। যেমনই মেরেছে আবু জেহেলের হাত থেকে ধুল বাবুজি ছুঁচা নিচে করে আবু জেহেল গাল লাঞ্ছার বলছে জীবন অনেক মেরেছে আর মেরে খেয়েছে, কচি বাচ্চার মেরে যে এত লাগবে এটা কখনো ভাবতে পারে। ওই হযরত আলী সেরেফদা কথা বলতে লাগলেন, চলাফেরা করতে লাগলেন, যখন কালমা পাঠ করেন তো দয়ার নবী বলছে আলী আবু জেহেলকে তামাচা কেন মেরেছিলেন চোখ বন্ধ করে, আর চোখ খুলছিল না কেন? ভাইরা বন্ধু বলে আমার, হযরত আলী সেরেফদা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার চোখে কোনো বিমারি ছিল না, কোনো অসুখ ছিল না, এই জন্য আমি খুলছিলাম না, এরাদা করেছিলাম। প্রথম যদি দেখতে হয় তো দয়ার নবী মুস্তাফাকে দেখব, বুঝলাম চোখ বন্ধ রেখেছিলাম আবু জেহেল ওর মূর্তির ধুল এনেছিল জবরদস্তি চোখ খোলাবার জন্য, রাগ সহ্য করতে পারিনি মেরে দিয়েছি। ভাইরা আমার, বন্ধু বলে আমার, ওই হযরত আলী যে চোখ বন্ধ করে আবু জেহেলের মন্তব্য বুঝতে পারে, বন্ধু এর জেনিয়ার লোকেরা এখন তো চলাফেরা করতে শিখে নিয়েছেন, কথাবার্তা বলতে শিখে নিয়েছেন, তুমি ইসলামের স্বাদ বুঝতে পারবে না? বন্ধু বলেন আমার, এবার আগে চলো, ওই হযরত আলী সেরে খোদা বাচ্চাতে কালমা পাপ করেছিলেন,
বেরাদার আর ওই যে জাহিদ গোলাম বললাম যে গোলাম একজন কালমা পড়েছে কথাটি একটু ধ্যান দিবেন নে তো বুঝতে পারবেন না ওই জাহিদ গোলামকে ওর মালিক হযরত মা খাদিজাকে দিয়েছেন দয়া নবী মুস্তাফা হযরত মা খাদিজাকে বলছেন খাদিজা গো যখন তোমার সঙ্গে আমার বিয়ের কথাবার্তা চলছিল তুমি বুইলা পাঠিয়েছিলেন নাকি সর হাত দাঁড়াতে যে আমি যা কিছু চাইব তুমি দিবে ও তো খাদিজা তোমার কাছে কিচ্ছু নিনি কোন জিনিস আমি তবে আজকে তোমার কাছে কিছু নিব তুমি দিবে কিনা নবী আমার বলছেন বলো তুমি দিবে কিনা হযরত মা খাদিজা বলে আমার জান হাজিরাটা ইশারা তো করো আপনার জন্য কুরবান হয়ে যাব নবী আমার বলছেন খাদিজা গো বিয়ে সমাতে তোমার কাকা তো ভাই তোমাকে একটা গোলাম দিয়েছিল তোফা বুলা দিয়েছিল ওই তোফা তোমাকে দিয়েছে বুলা মালিক তুমি তুমি ওই গোলামের মালিক তাই তোমাকে বলছি আজকে ওই গোলামকে আমাকে দিয়া দাও হাত ধরি জানতাম দিয়ে দিয়ে আর যেমনই নবী আমার গোলামকে পেয়ে গেল দয়াল নবী বলছেন খাদিজা আব তো গোলামের মালিক তুমি না কারণ যে তুমি আমাকে তোফা বলে দিয়ে দিলে বলে হ্যাঁ বুঝো মালিক তো আপনি বলে এবার কাজ করো খাবার দাও খাবার নিয়ে গোলামকে পাশে বসিয়ে নবী আমার খাচ্ছে খাওয়া দাওয়া হল দয়া নবী ওই জাহিদ আজাদ সুদা গোলামকে বল বাপুরে আর তোমাকে টাকা লাগবে না তোমার মালিক আমি আমি তোমাকে আজাদ করলাম তুমি বিনা টাকাতে আজাদ যাও তুমি নিজের পিতা মাতার বাড়ি দয়ার নবী মুস্তাফা যেমনই বললেন গোলাম গো আপনার দরবার থেকে আমাকে আলাদা করিয়েন না হুজুর আমি খুব সুখে আছি আপনার কাছে ঢাকা মামলা ছেলের চেহারা দেখে ময়াতে আর কিছু বললেন না বলে মক্কাবাসী ওই জাহিদকে বাবুজি নবী পাকের বেটা বলে ও জানত এত আদর করে রসুল্লাহ মানুষ করলেন লিখছে কিতাবে অনেকদিন পর ভাইরা বাকিরা আমার বেশ কিছুদিন পর দয়ার নবী মুস্তাফা আর ওই জাহিদ গোলাম বাবুজি ধীর দিলে আবার খেতে বসছে আর জাইদের বাপ আর মা জাইদকে খোঁজ করতে 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 মাত্রা নগর পৌঁছে গেছে জিজ্ঞাসা করছে তোমরা কি জানো জাইদ নামে গোলাম এখানে পরে বার্তা আছে কিনা একজন বলতেছে হ্যাঁ চলে যাও নবী মুস্তাফার বাড়ি ওখানে কিন্তু ছেলে আছে দয়ার নবীর পাশে জাহির খাবার খাচ্ছে ইতিমধ্যে তার পিতা মাতা বাড়ি ঢুকলো যেমনই নিজের বাপ মাকে দেখেছে জাহির নবী পাকের হাত ধরে নিয়েছে খাবার কিন্তু বাদ দিয়ে দিয়েছে জাহিদের বাবা বলছেন হুজুর টাকা এনেছি টাকা দিব আর আমার
এই ছেলেকে আজাদ করে নিয়ে যাব। নবী আমার বলছেন ওগো কোন টাকা লাগবে না, আমি তো কবে আজাদ করে দিয়েছি, তোমরা নিয়ে যেতে পারো। ভাইরা, যাইদ কিন্তু কোন সমাতে যেতে চাইছিলেন না, নবীর দরবার মুহাম্মাদের দাম দেখেন। ওই যাইদ বলার মধ্যে, মা জন্ম তো দিয়েছেন আপনি, কিন্তু আমার মা খাদিজার মতো ভালোবাসা দিতে পারে না। বাপকে বলছে আপনি জন্ম দিয়েছে, মা পেটে রেখেছে, কিন্তু আমার নবী মুস্তাফার মতো আমাকে নজরে মুহাব্বতে দেখতে পারে না। আমি এখানেই শিখে আছি, আমাকে নিয়ে যায় না। যাইদের বাপ মা যাইদকে রসুল্লাহ দরবারে কিন্তু রেখে দিলেন। ভাইরা বাপেরা, আমার এর দুনিয়ার লোকেরা, কিন্তু আমাদের কাছ থেকে যদি কেউ আমাদের শরীরে রক্ত চাহে দিয়ে দিতে পারবো, কেউ যদি শরীরের মাংস কেটে নেয় দিয়ে দিতে পারবো, কিন্তু নবী মুস্তাফা মোহাব্বতে কখনো আমরা দাঁড়ার আসতে দিব না। আকা মৌলা ইষ্ট মোহাব্বতে কোনোদিন কমি আসতে দিব না। কারণ ভাইরা বাপেরা, ওই ব্যক্তি ওনাকে ভুলে থাকবে, ওনার ইষ্ট মোহাব্বত ভুলে থাকবে, যেই ব্যক্তির বন্ধু দিলে নবী পাকের কোন সম্মানই থাকে না। নেতুয়াদ করুন, কথাগুলোকে মনে রাখবেন। নবী পাকের একজন চাচা, যার নাম লিখছে কিতাবে হযরতে আমির হামজা, উনি যখন কালমা পড়েননি মুসলমান হননি, আমির হামজা সেই সমাতে আমার আপনার রবি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ও ভাইরা বাপিরা মা বোনেরা ধিয়ান লাগা, রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন রহমতের নজর নিচে করে আবু জেহেল নিজের লোকজনকে নিয়ে বসেছিল। যেমনই দেখতে পেয়েছে আবু জেহেল, বলে ইনি নিজকে নবী দাবি করছেন, ইনি নিজকে আখেরি নবী বলছেন, এক কাজ করো, সুযোগ পেয়েছি, কোন লোক নাই, উনার সঙ্গে কেউ নাই, ও আমার লোকেরা পাথর উঠা চালিয়ে চালিয়ে মারো। আবু জেহেলের লোকেরা আবু জেহেলের কথায় পড়ে আমার আপনার নবীকে পাথর চালিয়ে মারতে লাগলো। একটি পাথর বাবুজি দয়ার নবীর কপালে লাগলো, যেমনই কপালে পাথর লেগেছে কপালের চাম ফেটে রক্ত বেরিয়ে আসিল। নবী মুস্তাফা নিজের কাঁধার চাদরখানা নিয়ে রক্তের ফোঁটা গুলো চাদরে রক্ষা করলেন, এক ফোঁটা রক্ত জমিনে পড়তে দিলেন না। ওই সমাতে একজন বয়স্ক মা, একজন বৃদ্ধা মা, কোন কাজ বিশেষে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। ওই মা নিজের চোখ দ্বারায় দেখতে পেল, ওই মা কত আঁকায় আঁকায় বলে, হাই রে লাডলা দুলারা, হাই রে সুশীল ছেলে, পাথর পর্যন্ত কপালে লাগলো, চামড় ফেটে গেল, কিন্তু উফ পর্যন্ত শব্দ করল না। নবী আমার রক্তগুলোকে রক্ষা করে এক পথ উপায় করে বাড়ি বাড়ি যেতে লাগল। জিবরিল আমিন নাজির হল, জিবরিল আমিন বলছেন আকা আপনাকে কষ্ট দিল, আপনার রক্ত ঝরিয়ে দিয়েছে, আল্লাহ বুলা পাঠান, আপনি যদি এর বদলা চাহেন তো দুশ্মনরাকে আল্লাহ পা ধ্বংস করুন, শুধু আপনাকে বলাতে যত দেরি কবুল হইতে দেরি হবে না। দয়া করে মুস্তাফা বলেন যে আমি চাই না যে কেউ ধ্বংস হবে, আমার বলেন আমি চাই
জিবরিলানে বলছেন তবে কি চাই, কি নিবেন হুজুর একবার বলেন তো, বাস একবার বলেন, যা কিছু আপনি চাইবেন আল্লাহ তাআলা আপনার কষ্টের বিনিময়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি বলুন। দয়ার নবী বলছেন যে আমার যত কষ্ট হয়েছে আমি ভুলে যাব, আমার রক্ত ঝরেছে আমি ভুলে যাব, এর বদলে যেন আল্লাহ যত আমার দিবান আর দিবানি সকলের জীবনে গুনাহ খাতা মাগফিরাত করে দাও, যেন আমার উম্মত উম্মতির গুনাহ খাতার মাগফিরাত আল্লাহ করে দেয়, আমার রক্ত ভুলে যাব কষ্ট ভুলে যাব। কত চাহেন কত ভালোবাসেন নবী মুস্তাফা, বাবুজি যে রক্ত ভর ঝরাচ্ছেন দয়ার নবী, কষ্ট নিচ্ছেন দয়ার নবী, কিন্তু বদলে আমাদের গুনাহ মাগফিরাত করেছেন। এবার বাবুজি রসুল আজম বাড়ি চলে গেলেন, একটু পরে কিন্তু মেয়েটা দেখছে নবী পাকের চাচা আমির হামজা ঘোড়ার পিঠের উপরে সাবার হয়ে চলে আসছে। ওই বয়স্ক মেয়েটা বলছে, হামজা দাঁড়াও। কেন মা? বলে আব্দুল মুত্তালিব তোমার কে বেটা? বলে আমার আব্বা। আব্দুল্লাহ তোমার কে? বলে মা আমার ছোট ভাই। বলে আব্দুল্লাহর বেটা তোমার কেউ হলো কিনা? কেমন কথা বলছেন মা, আমার ভাতি আমার বেটা। ওই বৃদ্ধা মা বলছে, হাম জগ নিজের চোখে দেখলাম দুষ্ট আবু জেহেল পাথর মারলে রক্ত পর্যন্ত বেরিয়ে আসলো কপালে, কিন্তু হাইরে লাগলা দুলারা উপ পর্যন্ত শব্দ করলেন। বলো হামজা আজকে তার বাবা বলে মনে হবে কিনা, আজকে তার মা বলে মনে হবে কিনা? তোমার দিলে কি আঘাত হল না? কেমন চাচা? তখন আমির হামজা বলছে, মা আমি তো জানি না যে আমার ভাতি যাকে কষ্ট হয়েছে, আপনি যখন বললেন মা ওয়াদা করে নিলেন যতক্ষণ পর্যন্ত আবু জেহেলকে মেরে বদলাটা নিয়েছি আমি, কথা দিলাম বেচি মুখ একটি দানা পর্যন্ত দিব না। কে সম্পর্ক করছে? হযরত আমির হামজা, নবী পাকের চাচা। তাই জোরে বলুন সুবহানাল্লাহ। আমির হামজা যে কামে যাচ্ছিলেন গেলেন না, ঘোড়াকে ফিরিয়ে দিলেন আর চললেন কোথায় বাবু? বন্ধু মনের আমার আবু জেহেলের দিয়ে গিয়া দেখছে তো আবু জেহেল লোকজনকে নিয়ে বৈশা আছে, ঘোড়ার উপর থেকে নবী পাকের চাচা নেমে গেলে আর নেমে গিয়ে সামনে গিয়ে আবু জেহেলের লোকের সামনে আবু জেহেলকে মারতে শুরু। কত বড় মক্কার ধোঁকাবাজ! আবু জেহেলের লোকেরা বলছে, সর্দার আমাদের চোখের সামনে আপনাকে মারছে, ধরবো কি হামজাকে? আবু জেহেল বলছে, ছেড়ে দে, কিচ্ছু বলেছি, ওর ভাতিজার কপালের চাঁদ ফাটিয়ে দিয়েছে,
রক্ত পর্যন্ত বের করে দিয়েছে। এখন যদি হামজা একটু আমাকে না মারে তো মক্কাবাসী তাকে হয়তো ধিক্কার দেয় যে চাচাকে দেখ যে ভয় পেয়ে গেছে কিচ্ছু বললে না, ওর ভাতিজাকে কষ্ট দিয়েছি, মারলে তো মারলে, হামজা তো আমারই নেই কিন্তু যে ছেড়ে দিছে আর আমারই লোক বলছে এর মধ্যে রহস্য লুকায়িত আছে, এই জন্য যে কিছু রায় গেল। আর হামজাও যদি কালমা পড়ে নেবে, হামজাও যদি ইসলামে সামিল হয়ে যায়, তোমার একটা হাত চলে যাবে। বেরাদার ইসলাম হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেল কে মেরে বদলা নিয়ে দয়ার নবী মুস্তাফার কিন্তু বাড়ি গেলেন, গিয়া দেখছেন হযরত আমির হামজা, হযরত আবু বকর সিদ্দিক নবী পাকের কপাল মুবারকে কাপড়ে পট্টি বসিয়েছে। হযরত আমির হামজা ভাতিজার সামনে গিয়ে নিজের দাহিনা হাতখানাকে উঠে নবী পাকের কপালে চাচা হাত রেখেছে আর বলছে, বাপু রে তোমার রক্ত বের করেছে বেটা, আমি ওই দুশ্মনকে মেরে বদলা নিয়ে আসলাম, বলো তুমি খুশি হলে কিনা? হাই রে দয়ার নবী, বন্ধু বোনামা আর চাচার হাতখানাকে ধরে দয়ার নবী মুস্তাফা নিজের বুকের উপরে রেখে দিলেন, আকা মোলার জন্য চোখ দিয়ে হা হা করে পানি বেরিয়ে আসে। হাই রে চাচা আমির হামজা, ভাতিজাকে বলছি বাপু রে কেন কাঁদছো, তোমার কি মনে হচ্ছে তোমার বাবা নেই মা নেই, ভুলে তো আমি আবু জেহেল কে মেরে বদলাম, নবী আমার বলছেন চাচা আমি এখনো খুশি হতে পারলাম না। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তবে বাপু বলো কি এমন কাজ করলে তুমি খুশি হবে, কি এমন কাজ করলে তুমি শান্তি পাবে? নবী আমার বলছেন চাচা শুধু কালমা শরীফটা যদি পড়ে নিতে আমি খুশি হইতাম। যেমনই বলেছেন চাচা কালমা শরীফটা পড়লে খুশি হইতাম, আমির হামজা বলছেন তবে লেট কেন, তাড়াতাড়ি আমাকে কালমা পড়িয়ে দাও। এদিকে হযরত আমির হামজা কালমা পড়ে নিলেন, আব্বা বুঝি তুই তুকার বলা চলে না, ভাতিজা বুঝা ডাকতে পাই না, কারণ যে চাচা ভাতিজা রিস্তা কেটে গেল আর নবী আর নবীর উম্মত হয়ে গেল, নবী আর নবীর উম্মত হয়ে গেল, তাই আমির হামজা ও ডাকছে ইয়া রাসূল আল্লাহ বলে, ইয়া হাবিব আল্লাহ বলে, ইয়া নবী আল্লাহ বলে। বিরাদার ইসলাম ওই আমির হামজাই কথাটি বলেছিলেন, কিছু কথা যে কথাগুলো বাংলা ভাষাতে আমাকে আপনাকে বুঝাবার জন্য বলছে, যে ভাতিজার কপালে হাত দিয়ে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি দেখতে পাই না নয়নে তোমার মতো দয়ার রসুল সারা ভুবনে, আমি দেখতে পাই না নয়নে তোমার মতো দয়ার রসুল সারা ভুবনে। তাই আমির হামজা বলে কে ইয়াতিম বলে কে পাথর মারে, কে পাথর মারে রক্তের
ধরা বয়ে চলে অশ্রু ঝরে দুই নয়নে ও ভাই সারা ভুবনে, আমি দেখতে পাই না নয়নে তোমার মত দয়ার রসুল সারা ভুবনে। হযরত আমির হামজা যখন মুসলমান হয়ে গেলে খবরটা এক কান দুকান হইতে হইতে আবু জেহেলে কানে চলে যাবে। আবু জেহেল কিছু জানো, আমির হামজা কালমা পড়ে ইসলামের সামিল হয়ে যে নবীকে মহব্বতে দেখে নিও আর কিন্তু নবীর কাছ থেকে দূরে সরে গেল, আর যে নবীর নজর পরিবর্তে মহব্বতে চলে যায় বাবুজি কখনো রাস্তা ভোট খেতে পারে। আর একটু চিন্তা করুন, আর কথাটি খুব মার করে বয়স্ক লোক কোমর থেকে পা পর্যন্ত একটা লেবাস আছে, আর কোমর থেকে গলা পর্যন্ত কোন লেবাস নেই, একদম খালি শরীর। আর ফের যা তার উঠা ঘুরে গিয়েছে, আর বৃদ্ধ লোকটা কিন্তু যা তা ঘুরেছে, আর একজন জওয়ান ওই বৃদ্ধ লোকের পাশে হাতে চাবুক নিয়ে আছে, আর লোকটারই শরীরে কিন্তু চাবুক। ওই রাস্তা দিয়া নবী আমার যাচ্ছিলেন, দয়া নবী মুস্তাফার নজরে পড়ল, আমার আপনার নবী দেখছেন তো বৃদ্ধ লোক যাতা ঘুরা আর এক জওয়ান লোক চাবুক মারে। নবী মুস্তাফা বন্ধুগুলো আমার নিকটে গিয়া ওই লোকটাকে বলছে, ও গো ইনি তো বাপের বয়সের লোক, তুমি চাবুক কেন মারছ, এর শরীরে কোন কাপড় পর্যন্ত নেই, কেন তুমি চাবুক মারছ। যে চাবুক মারে সে বলছে, আমি একে সময় বেঁধে দিয়েছিলাম, এতটা সময়ের মধ্যে যেন পূর্ণ জগ পিসা হয়ে যায়, মানে যা থাকছে জগ পিসি। আর যে বাড়ির মালিক ও কিন্তু বাবুজি টাইম বেঁধে দিয়েছে যে এতটা টাইমের মধ্যে যেন জগ পিসা হয়ে যায়, তো টাইম চলে গেছে কিন্তু জগ পিসা হয়নি, ওই জন্য চাবুক মারছি। আমার আপনার দয়ার নবী আকাশের দিকে নজর করলে আর নিচে নজর করে বলছে, তুমি সময়টা মেপে দেখো, এখনো টাইম বাকি আছে। জোরে বলুন। ওই ছেলেটা বলছে, জওয়ান ছেলে হতেই পারে না, আমি টাইম মেপে দেখেছি তারপরে চাবুক মারছি। রাসূল আজম বলছেন, একবার আর মেপে দেখো, যদি টাইম বাকি না থাকে সারা বছর তোমার বাড়িতে যতটা আটা লাগবে আমি দিয়ে যাব। জওয়ান কিন্তু মানতে তৈরি হচ্ছে না, আমি তো নিজে সময় মাইপে দেখে চাবুক মারছি যে সময় নেই, ফির ভিতা হওয়া সময় কি করে ঘুরে আসে। রাসূল আজম বলছেন, একটিবার মাইপে দেখো, এবার যখন জওয়ান সময়টা মাপছে, বাবুজি এখনো আধা ঘন্টা সময় বাকি, সময় হাকিকাতে ছিল না, নবী আমার চাইলেন আল্লাহর কাছে আল্লাহ কিন্তু ফিরিয়ে দিলেন। রাসূল আজম চাইলেন কান্না, তুমি সময় ফিরিয়ে দাও, দয়ালু আল্লাহ সময় ফিরিয়ে দিলেন। কার চাহাতে? তো নবী মুস্তাফার চাহাতে, আগা মৌনার চাহাতে, খতমুল মুরসালিনের চাহাতে। তাই তো বলছেন, আপনে মেহবুব সে ইয়ে খোদা নে কাহা আসমা কি তরফ দেখনা ইউ তেরা, আপনে মেহবুব সে খোদা নে কাহা
आसुमा की तरफ देखना यूं तेरा, तू जो चाहे तो किबिला बदल जाएगा, तू जो चाहे तो किबिला बदल जाएगा, जो है तेरी रजा वो है मेरी रजा। मुस्तफा 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 मुस्तफा। अल्लाह ताला बोलছেন মাহবুব তুমি যদি চাও সময় ঘুরিয়ে দাও দূরে থাক আমি কিবলা পর্যন্ত পরিবর্তন করে দিব। নবী তোমার চাহাতে কত প্রিয় তোমার রাসূল ভাইরা বাকিরা তো দয়া নবী মুস্তাফা বলছেন সময়টা মাপলো লোকটা আধা ঘন্টা বাকি আছে, লোকটা উচ্ছুক হয়ে গেল যে বিতা হলো সময় কি করে চলে আসলো কি করে ফিরে গেল। এবার আমার আপনার নবী ওই বৃদ্ধ লোককে বলেছে বাবুজি ছেড়ে দিন আপনি যাতা ঘুরে আমি আপনার বদলে জব দিচ্ছি। ভাইরা বাপিরা আমার ওই বৃদ্ধ লোক বলছে না বাবু তুমি কেন পিছলি আমার কাম আমি করছি। নবী আমার বলছেন যে ভয় করিয়েন না আমার কিচ্ছু ক্ষতি হবে না, দেন আপনার বদলে জব পিছিয়ে দিচ্ছি। আমার আপনার প্রিয় নবী হাত খানাকে বাড়ালে যেমনই হাত বাড়িয়েছেন ওই বৃদ্ধ ব্যক্তি বলে এই লাগলা দুলারা জীবনে তোমাকে দেখিনি কখনো তোমার আমি চেহারা দেখতে পাইনি বা তোমাকে চিনি না যে তোমার নাম কি তোমার পরিচয় কি, কিন্তু লাগলা দুলারা তুমি দেখতে যত সুন্দর তোমার চেহারা কত সুন্দর তোমার দিল কত সুন্দর, বাপুরে তুমি যা হাত বাড়িয়েছো তোমার হাতখানা একই সুন্দর বেটা তোমার উপযুক্ত। ই হাতে বাবু যাতা ঘুরা যাবে না ছেড়ে দাও গাটা তুমি যাতা ঘুরাইও না। আমার আপনার নবী বলছেন কেন বাবুজি চিন্তা করে শুধু আপনি দেখেন। আমার আপনার নবী হাত বাড়ালেন যাতার মুঠা ধরলেন ঘুরিয়া নবী আমার একবার ঘুরিয়ে যাতার মুঠা ছেড়ে দিলেন। বন্ধু গোল যাতা জান নিজি ঘুরতে লাগলো একবার ঘুরিয়া ছেড়ে দিলে যাতা নিজি ঘুরতে লাগলো। আর যেই বার্তালে জবাব আছে নবী আমার উঠিয়ে একবার বাবুজি যাতাতে দিলেন আর কিন্তু দিচ্ছেন না, যাতা নিজি ঘুরছে জবা উঠা উঠা যাতে যেছে আর আটা হয়ে কিন্তু বেরিয়ে আসছে। ভাইরা বাপেরা ওই বৃদ্ধ দেখছে নবী পাকের দিকে উজ্জামানও দেখছে, তখন বলছে হুজুর আপনি কে আপনার নাম কি? বলে আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই বৃদ্ধ বলছে তবে আপনার এই কথা আবু জেহেল বলে বলেছে যে আপনি জাদুগার। আবু জেহেল জাদুগার আপনার কথা বলে বলেছে হুজুর আপনি কখনো জাদুগার হতে পারেন, জাদুগরের দিল কখনো এতটা নরম হতে পারে না। তাই জামানার লোক কি বলে জানি না হুজুর আমার কিসমত ভালো যে আমি আপনাকে পেয়ে গেছি, তাই আমি কালমা তৈয়া পাঠ করে ইসলামে সামিল হয়ে গেছি। ভাইরা বাপেরা আমার এক কথাই নবী আমার মধুর বাণীতে ইসলামকে আলোকিত করেছেন, নবী আমার ইশক মহাব্বাতে লোকেদের অন্তরকে নিয়ে এসছেন, নবী মুস্তাফা নিজের ব্যবহারে লোকেদেরকে বাবুজি ইসলামে সামিল করেছেন। কোথাও নবী আমার জবরদস্তি করেননি, কোন জায়গাতে নবী আমার কড়া শব্দা বলেননি, কোন লোককে নবী আমার কড়া নজরে দেখেননি। এরা জানান ইসলাম আমরা ওই নবীর নিমাত বাবুজি ভাইয়ের আমার যে যেই নবী পাকের সামনে পাথর যদি থাকে তো কইলা মন হয়ে যায়। আমরা ওই নবী উম্মত যেই নবী মুস্তাফা বন্ধু বলিরা ভাষাতে বন্ধু এ দুনিয়ার লোকেরা একেবারে মানুষের দিল দিবানা হয়ে যায়। কিন্তু আজকাল বিরাদার
উনারই আমরা কালিমা পড়নেওয়ালা। আমাদের ইখলাক এমন হয়েছে, আমাদের ব্যবহার এমন হয়েছে, আমারই কোন বংশের লোক আপনারই কোন বংশের লোক যদি মারা যায় তো বন্ধু ওর যেগুলো খারাপই ওইগুলোকে কিন্তু বের করে করে আমরা চর্চা করি যে কে মারা গেছে। তো অমুক লোক লোকটা ভালো ছিল, বিভিন্ন রকমের এই চুগলি করে লোকেদের বদনাম করাতে আমরা কিন্তু খুব আগে বলেই তো আমাদের অবস্থা এত খারাপ হয়েছে। এখন আপনি সারা হিন্দুস্তানে নজর দলিয়া দেখে যত দুঃখের কষ্টে মুসলমান বসবাস করছে, যত মুসলমানের উপরে এই দুনিয়াবি লোকেরা আযাব দিচ্ছে, যদি আমরা এক অপরের গিবতখোর না হইতাম, এক অপরের ইজ্জত মান সম্মান জানতাম আর মিলেমিশে থাকতাম, তো দুশ্মনের মাজাল ছিল না যে আমাদের উপরে কোনো আক্রমণ করে দেয়। ভুল তো আমরাই করেছি। আর আমার মা বোনেরাকে দেখবেন, সবাই না, কিছু কিছু মা বোন এমন আছে ই বাড়ির কথা ও বাড়িতে বলবে, ও বাড়ির কথা ও বাড়িতে বলবে, এটি কাজ যদি না করে ও মায়ের হয়তো পেটের ভাত হজম হবে, কিন্তু না এইসব খারাপ, এসব করতে হবে না। বন্ধু গুণেরাম আপনি আমার ভালাই দোয়া করবেন, আমি আপনার ভালাই দোয়া করব, আমি আপনার ভালাই কামনা করব, তো আপনি আমার ভালাই কামনা করবেন। ভাইরা বাপিরা আমার তো দিন এটাই বলছে বাপু, যদি আমরা পাঁচ ওয়াক্তের নামাজি হয়ে যাই তো বুড়াই আমার থেকে ভেঙে যাবে, আমরা যদি পাঁচ ওয়াক্তের নামাজি হয়ে যাই তো খারাপ ভাষা আমার মুখ থেকে ছুটে যাবে, আমরা যদি পাঁচ ওয়াক্তের নামাজি হয়ে যাই তো বন্ধু করে আমার ভাইরা বাপেরা খারাপ ব্যবহার আমার মধ্যে কিছুই থাকবে, সবসময় আমি পবিত্র থাকবো ভালো থাকবো। আর পাঁচ টাইম নিজের বাপ মায়ের নামে আমাদের দোয়া হতেই থাকে, পাঁচ টাইম দোয়া হতেই থাকবে। আর যে নামাজি হয়ে নবীর আশিক আর পীর মুর্শিদের দিওয়ানা হবে বাবুজি, ওর কিন্তু নিশ্চয়ই বেলা পার। আর আপনি আমি নামাজ পড়ছি না, আর একদিন যদি বেড়াতে দেখেন দুঃখ করিয়েন না, কথাটা সত্য তাই বলছি, দেখেন গো যদি আমি পিতা মাতার সেবা না করি আর ২৪ ঘন্টা যদি হুজুরের পিছনে আমি ঘুরি তো বাবুজি আমি কিচ্ছু পাবো না, এই জন্য পাবো না যে আমার বাপ মায়ের আমি সেবা করছি না, বাপ মাকে কিছু দিচ্ছি না। আর সবসময় যদি পীর মুর্শিদের সাথে ঘুরি, আমার পীর মুর্শিদ ওরকম নয়, আমার চোখের দেখা বাবু আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, আমি যখন পড়ছিলাম সাইদাপুরে তখন আমার মাসরুল মিয়া কালিমি উনি দুনিয়াতে বা হায়াতে ছিলেন, আর যখন মিল্কি মাদ্রাসাতে উনি আসলেন তো আমরা ওখানে গেলাম, আর যেমনই একটা লোক ওনার সামনে গিয়েছে হুজুর মাসরুদ পিয়া বলছেন, হুজুর মাসরুল পিয়া বলছেন, হুজুর মাসুদ মিয়ার আব্বা যান জোরে বলুন, উনি বলছেন এ তোমার নাম আব্দুল করিম হ্যাঁ জোরে বলুন, বলে হ্যাঁ তো তুমি সাইদাপুর মে মাইনে দেখা, বলে হ্যাঁ হুজুর, তুমি গাড়ি ঘাট মে মাইনে দেখা, বলে হ্যাঁ হুজুর, তুমি আহিরন মে মাইনে দেখা, বলে হ্যাঁ হুজুর, দরিয়াপুর মে ভি দেখা, বলে হ্যাঁ, আর মানে মির কি আ গিয়া তুমি ইহা ভি আ গে জোরে বলুন, হুজুর আমার পীর মুর্শিদ বলছেন জিতনা বক্ত তুমি পিছে বিতায়া যা ইতনা বক্ত আপনে মা বাপ কে সেবা মে লাগা দে তো তেরা পীর ভি খুশ হো জায়েগা আর খোদা ভি আবে। আমার পীর মুর্শিদের জুবানে আমি নিজেই কান দিই, ওনারা কখনো রাস্তা ভটকাই না, সহি পথে নিয়ে আসে, কিন্তু বাবুজি আমরাই হয়তো বুঝতে পারি না। যাই হোক বেরাদার ইসলাম বন্ধু বলিলামা ভাইরা বাপেরা, এ দুনিয়ার লোকেরা কিছু করার নাই আর কিছু বলার নাই, আজকে শেষ রাত্রে যদি এদের সামানটিকে না বিতরণ করি তো এদের মন খুবই ছোট হয়ে যাবে, এমন ছোট হবে যে আমাদের একটা কথা শোনে না, একটা কথা শোনে না। আর রাতও বাবুজি ১২:৩০ বাজলো, এটি দিতে হবে, ফের হয়তো কিয়াম হবে, ফাতিয়া হবে, সিরনি বাটানো হবে, রাত হতে একটা বেজে যাবে বিরাদের ইসলাম। তাই পুরা মজমা একটু মনোযোগ দিয়ে দুরুদ শরীফ পড়ুন তো, আল্লাহ
ভাইয়া ছেলেগুলো তো শুনবে, তো ছেলে ফিরে ভাইতেছে, তো বলো তো বাবা মা বোনের দিকে দেখা জানতে হয়। আর আপনারা যখন আস্তে আস্তে সামনে থেকে চলে যাবেন, শুধু আমার মা বোন কি বাইচা থাকবে, কোনো ভাবে হয় না।